আসসালামু আলাইকুম শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদের সংবাদে আজ নিয়ে বার্তা কক্ষে রয়েছে আহমেদ মেহেদি হাসান সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক গিয়া সংবাদ শিরোনাম অস্ত্র সরবরাহ বন্ধ না হলে অপ্রত্যাশিত পরিণতির হুঁশিয়ারি দিল রাশিয়া বিশ্বকে রুশ পরমাণু হামলার জন্য প্রস্তুত থাকতে বললেন জেলেনস্কি নির্ধারিত সময় আওয়ামী লীগের জাতীয় সম্মেলন আয়োজনে কাজ শুরু কমিটিতে বিতর্কিতদের প্রবেশ ঠেকাতে উদ্যোগ ঈদের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও কাউন্টারগুলোতে নেই ভিড় দুই এক দিনের মধ্যে সব কোম্পানির টিকিট ছাড়ার আশা এবং হঠাৎ করে লবণের দর পতন মন প্রতি তিন থেকে সাড়ে তিনশো টাকা কমায় উৎপাদন খরচই পাচ্ছেন না চাষি দামে কম থেকে অনেক বেশি ঘরের চালে লাগান আনোয়ার শীট সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে যাওয়া যাক বিস্তারিত সংবাদে শুরুতেই ইউক্রেন পরিস্থিতি ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ না করলে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া ইউক্রেনে সম্ভাব্য পরমাণু হামলার ব্যাপারে বিশ্বকে প্রস্তুত থাকতে বলেছেন ইউক্রেন প্রেসিডেন্ট হুঁশিয়ার ও আশঙ্কার মধ্যে কিয়েভে বিমান ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির একটি কারখানায় হামলা চালিয়েছে রাশিয়া আলিম আল রাজির রিপোর্ট আগামী কয়েকদিনের মধ্যেই ইউক্রেনে পৌঁছাবে মার্কিন সহায়তা প্যাকেজের আওতায় নতুন অস্ত্রের প্রথম চালান এ অবস্থায় ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং তাদের পশ্চিমা মিত্র দেশগুলোকে হুঁশিয়ারি দিল রাশিয়া দুই পাতার কূটনৈতিক বার্তায় সতর্ক করে বলা হয়েছে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো সরবরাহ করা অস্ত্র ইউক্রেন সংঘাতকে আরও উস্কে দিচ্ছে এর জেরে অপ্রত্যাশিত পরিণতি হতে পারে বলে সতর্ক করেছেন রুশ কূটনীতিকরা রাশিয়া ইউক্রেনে পরমাণু হামলা চালাতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে বিশ্বকে প্রস্তুত থাকতে বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দিতে আবারও পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানিয়েছেন তিনি বুধবার এক বিস্ফোরণের পর ডুবে যায় রুশ রণতরী মস্কোভা ইউক্রেন বাহিনীর দাবি নিজেদের হামলায় ডুবে গেছে জাহাজটি এরপরই কিয়েভে বিমান ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির একটি কারখানায় হামলা চালিয়েছে রাশিয়া পাশাপাশি ইউক্রেন রুশ স্থাপনায় হামলা বন্ধ না করলে কিয়েভে আরও হামলা হবে বলে হুঁশিয়ারি করেছে রাশিয়ার প্রতিরক্ষা বিভাগ ইউক্রেনের মারিয়াপুল শহরে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ ধ্বংস করে ফেলার অভিযোগ এনেছে কিয়েভ ইউক্রেনীয় বাহিনী বলছে রুশ যোদ্ধারা মাটি চাপা দেওয়া মরদেহ তুলে ধ্বংস করে ফেলছে জাতিসংঘ জানিয়েছে এ পর্যন্ত ৫০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে আশপাশের দেশে আশ্রয় নিয়েছেন আলিমাল রাজি চ্যানেল আই যাওয়া যাক অন্যান্য সংবাদে নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সম্মেলন আয়োজনের কাজ শুরু করেছে আওয়ামী লীগ এর আগে বিভিন্ন পর্যায়ে মেয়াদ উত্তীর্ণ কমিটিরও সম্মেলন করবে দলটি কোনো পর্যায়ের কমিটিতেই যেন বিতর্কিতরা ঢুকতে না পারে সেজন্য কঠোর মনিটরিং চলছে ওবায়দুল রশিদের রিপোর্ট ২০১৯ সালের ২০ এবং ২১শে ডিসেম্বর সব শেষ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হয়েছে সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতি এবং ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হন গঠনতন্ত্র অনুযায়ী এ বছরের ডিসেম্বরেই হওয়ার কথা আওয়ামী লীগের পরবর্তী জাতীয় সম্মেলন উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে এবং ইউনিট পর্যায়ে আমরা নতুন করে সদস্য সংগ্রহ করছি এবং সদস্য নবায়ন দুটি কাজই আমরা হাত দিয়েছি এবং এগুলোর মাধ্যমে আমরা সংগঠনকে সাজানোর চেষ্টা করছি বিশেষ করে যে কাজগুলো যে সম্মেলনগুলো যে জেলা উপজেলা ইউনিয়নে বাকি ছিল সে কাজগুলো আমরা হাতে নিয়ে আমরা দ্রুততার সাথে আমরা সম্পন্ন করার চেষ্টা করি করোনা ভাইরাসের কারণে অনেকদিন সাংগঠনিক কার্যক্রম কম থাকলেও জাতীয় সম্মেলন সামনে রেখে সাংগঠনিক কর্মকাণ্ড বাড়িয়েছে আওয়ামী লীগ যাদেরকে নিয়ে বিতর্ক আছে যাদের কর্মকাণ্ড জনবান্ধব নয় অথবা নীতি আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে যদি এই ধরনের লোকরা যদি দলের ভিতরে প্রাধান্য পায় বা গুরুত্ব পায়
তবে স্বাভাবিকভাবেই দলের কার্যক্রম ব্যাহত হতে পারে। যাদের অতীত কর্মকাণ্ড নিয়ে বিতর্ক আছে তাদেরকে আমরা দলের অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বের মূল জায়গায় তাদেরকে আমরা কখনোই জায়গা না দেওয়ার কোনো সুযোগ আমরা রাখছি না, আমরা দিচ্ছি না, এবং এটা আমরা কঠোরভাবে নজরদারির ভিতরে আমরা এটা করতেছি। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগে সহযোগী সংগঠনগুলোরও কেন্দ্রীয় সম্মেলন হওয়ার কথা জানান বাহাউদ্দিন নাসিম। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। ঈদ উল ফিতর উপলক্ষে বাসের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও কাউন্টারগুলোতে নেই টিকিট প্রত্যাশীদের ভিড়। হাতে গোনা কয়েকটি পরিবহন আগাম টিকিট ছাড়লেও অধিকাংশ কোম্পানির এখনও টিকিট বিক্রি শুরু করেনি। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন দু একদিনের মধ্যে প্রায় সব কোম্পানির টিকিট ছাড়বে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে প্রতি বছর আগাম টিকিট কিনতে বাস কাউন্টারগুলোতে সেহরির পর টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন থাকলেও এবারের চিত্র ভিন্ন। পরিবহন সংশ্লিষ্টরা মনে করছেন এবছর বেশ কয়েকদিন আগে টিকিট বিক্রি শুরু হওয়ায় যাত্রীদের চাপ নেই। আমরা এখনো ছাড়িনি, তবে ছাড়ার সিদ্ধান্ত কোম্পানি নিবে আর কি খুব তাড়াতাড়ি। কাল অথবা পরশুর মধ্যে ইনশাল্লাহ ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আগামীকাল থেকে আমরা টিকিট ছাড়বো। দুই একজন আর কি আসছে, তো প্রথম দিন মোটামুটি ছিল, ওরকম না, ভিড় নাই, কোনো ধরনের চাপ নাই। এবার 28 থেকে 30 এপ্রিলের টিকিটের চাহিদা বেশি। আমি যাবো 30 তারিখে বিকেল 4:30 বিরামপুর ফুলবাড়ি। ঢাকা থেকে দিনাজপুর যাবো, 27,000 টিকিট, এটা সকাল 9:30 গাড়ি। বেশি আগে ছাড়া হয়েছে এটা 1 নম্বর, 2 নম্বর লং টাইম ছুটি পাইছে, মানুষ কবে ছুটি পাবে এই সিদ্ধান্তহীনতা আছে, অনেকে ছুটি পায় নাই বা কবেকার টিকিট নিবে এটা তার জানা নাই, এর জন্য হয়তো আসতেছে না। আমরা গতকাল থেকে এদের শিবির রোপণ করেছি এবং গতকাল থেকে আমাদের ঈদের টিকিট বিক্রি শুরু হয়েছে। সাধারণত যাত্রীরা ঈদের এক সপ্তাহ আগ থেকেই যাওয়ার জন্য একটা উপসভায় ভিড় থাকে, এক সপ্তাহ আগ থেকেই টিকিট নেওয়ার জন্য চেষ্টা করতেছে। কয়েকদিনের মধ্যেই কাউন্টারগুলোতে টিকিট প্রত্যাশীদের চাপ বাড়বে বলে আশা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। রমজানের মাঝামাঝিতে নিত্যপণ্যের দাম কমার আশা থাকলেও এক সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে বিভিন্ন পণ্যের দাম। বর্ষা না এলেও বিক্রেতাদের অজুহাত বৃষ্টির কারণে সবজির যোগান কম হওয়ায় পাইকারি পর্যায়ে দাম বেড়ে গেছে। নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানাচ্ছেন ক্রেতারা। রিপোর্টে জানাচ্ছেন রুকসানা আমিন। 2 সপ্তাহ পার হলো রমজানের, অথচ এখনো স্থিতিশীল নয় নিত্যপণ্যের বাজার। জিনিসপত্রের দাম কমে নাই, কমেও নাই, বাড়েও নাই, এই অবস্থায় তো চলতেছে আজকে প্রায় দীর্ঘদিন ধরে। স্থিতিশীল নাই, এই বাড়ে এই কমে, আজকে যে দুন্দুলের দাম দেয় বেশি, আবার যে জিনিসের সব কিছুর দাম একটু আজকে বেশি লাগতেছে। পাবলিক আসলে কিছু করার নেই আমাদের, এখন যদি 60 টাকা বলে 60 টাকা নিতে হবে, বুঝছেন? কারণ এখানে হলো 60 টাকা, একটু আগে যাবেন আর 80 টাকা, আরেক বাজার যেমন 40 টাকা, কোথাও তো ই নাই, মানে সমান না। নর্মাল আছে, ঠিকই আছে, বাজার বিশ্ব তুলনা করলে ঠিকই আছে, অন্য অন্য বিশ্ব দেশের তুলনায় ভালোই আছে। প্রত্যেকটা জিনিসেরই দাম একটু বাড়তি, রোজার জন্য একটু বাড়তি, মানে চাহিদা বেশি, হ্যাঁ এই কারণে একটু বেশি। এখন পর্যন্ত কোনো কম কিছুই পাই নাই, এটা শোনা কথা, টেলিভিশন দেখি এসে দিয়ে বাজার আগুন। গভর্নমেন্ট একদিক দিয়ে বলে চলে যাচ্ছে ভোক্তা অধিকার, আবার আরেক দিক দিয়ে যে এই সেই হচ্ছে, মানে এটা মেইনলি হচ্ছে এটাকে বাজারটা মনিটর করতে হবে। রাজধানীর কাউরান বাজারের ফলের দোকানে আপেল 10-20 টাকা কমলেও অন্য ফলের দাম একই আছে। এখনো কেজি দরে বিক্রি হচ্ছে তরমুজ। এক সপ্তাহের ভিতরে সবুজ আপেল, গালা আপেল কিছুটা কমছে দাম, আমরা 10-15 টাকা লাভে বিক্রি। রমজানের সবজি দেখা যাচ্ছে বর্তমানে দাম বেশি। দেখেন আমরা আসলে কিন্তু কিতার পকেট থেকে বাড়তি দাম নিচ্ছি না, কিন্তু আমরা কিন্তু বাড়তি দামে দিয়ে আনছি। সবজির বাজারে বেগুনে আবারও আগুন, 100 টাকা উঠে গেছে বেগুনের দাম। বেড়েছে ইফতারির অনুষঙ্গ ধনিয়া পাতার দাম। মাছের বাজারও চড়া, মাছের দামটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। রুই মাছ কিনলাম, রুই মাছ আপনার 280 টাকা বললো, তো বেশি তো আসলে, এটা কাকে বলবো, সবই তো বেশি। বলার জায়গাটা কোথায়? কোনো কিছু বলার নাই, এইভাবে কীভাবে কমাবো? ঠিক আছে, আমরা যখন আমরা তো দর্শক, আমরা তো কিনে খাই তাই না, তখন এক মাস খামু না, তোরা এক মাস এনে বয়ে থাক, ঠিক আছে? আমরা গরিব মানুষ, কয়টাকে আমরা বেতন পাই বলো? সাজনা দেখেন 80 টাকা 100 টাকা, এটাকে হয়তো আমরা নিয়ে গেলাম খাবো, কিন্তু বাট অন্যরা তো পারবে না কিনতে। এক সপ্তাহে ব্যবধানে সোনালী মুরগির দাম 300 বিক্রি হচ্ছে। বেড়েছে ব্রয়লার মুরগির দাম। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। 2 মাস ধরে ঢাকা ওয়াসার পানি পাচ্ছেন না রাজধানীর পশ্চিম যাত্রাবাড়ির বাসিন্দারা। বাধ্য হয়ে ওয়াসার পাম্প থেকেই পানি কিনছেন তারা, আবার প্রতি মাসে পানির বিলও গুনছেন।
দীর্ঘদিন ধরে ওয়াসার সরবরাহ লাইন মেরামতের কাজ চললেও এলাকাবাসীর দুর্ভোগ না কমে বরং দিন দিনই বাড়ছে। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। এই দৃশ্য পশ্চিম যাত্রাবাড়ির লাল মসজিদ গলির। পুরো এলাকায় পানি না আসায় রাস্তার ওয়াসার লাইনে পাইপ বসিয়ে পানি আনার চেষ্টা, তাতেও পানি মিলছে না। পানি থাকে না লাইনে, আজকে এক মাস ধরে অনেক কষ্ট হইতেছে আমাদের, পানি টাইনে টাইনে আনতে হয়। রমজানে পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠেছে। প্রথম রোজা থেকে পানি নাই, এখন তো টাইনে আনতেছে, যেখান থেকে পারছি সেখান থেকে আনতেছি। খাবার ও ব্যবহারের পানি কিনতে বাড়তি খরচ গুনতে হচ্ছে এই এলাকার বাসিন্দাদের। দিনের গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে পানি সংগ্রহে। দগঞ্জ গেছিলাম পানি আনতে এটিএম বুথের, কিন্তু যাই দেখি এটিএম বুথ বন্ধ, আমরা পানি নিয়ে অনেক ভোগান্তির ভিতরে আছি, খাবারের পানি মিলতেছে না, গোসল করব কাজে অফিস থেকে আসি পানি নেই, কি যে ভোগান্তির ভিতরে আছে সেটা বলার মতো না। পানির সংকট সমাধানে ৬ মাস আগে ওয়াসাকে লিখিত অভিযোগ দিয়েছিলেন যাত্রাবাড়ির বাসিন্দারা। প্রতিকার না পেয়ে গত রোববার ওয়াসা কার্যালয় ঘেরাও করেন তারা। চ্যানেলের ক্যামেরা দেখে নির্বাহী প্রকৌশলীর নির্দেশে ওয়াসা কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দেন কর্মচারীরা। পানি সরবরাহ বন্ধের পর পানি বিক্রি করে জনগণের পকেটের টাকা নিচ্ছে ঢাকা ওয়াসা, কিন্তু ভোগান্তি কমানোর দায়টুকু নিচ্ছে না কর্তৃপক্ষ। লুৎফরহমান সোহাগ, চ্যানেল আই, যাত্রাবাড়ি, ঢাকা। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন দেশে খাদ্য ঘাটতি নেই, তাই হাওড়ের কৃষককে না খেয়ে থাকতে হবে না। সুনামগঞ্জের দিরাই উপজেলার চাপতির হাওরের ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন শেষে তিনি বলেন, বাঁধ নির্মাণে দুর্নীতি ও অনিয়মের কথা প্রধানমন্ত্রীকে জানানো হবে। যাদের বোরো ধান ডুবে গেছে তাদের খাদ্য সহায়তা দেওয়া হবে। তিনি আরও জানান, হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ যাতে প্রতি বছর ডিসেম্বরের আগে শুরু করা যায় সেটারও পরিকল্পনা করছে সরকার। দেশ আজ উন্নয়নের দিকে যাচ্ছে, দেশে আজকে খাদ্য ঘাটতি ওইভাবে নাই, আজকে খাদ্য নিয়ে হাহাকার নাই, সংকট নাই। এই শুধু হাওরের মানুষ প্রকৃতির কারণে, প্রকৃতির অভিশাপে তারা ক্ষুধায় কষ্ট করবে, আমাদের তারা আমাদের এই দেশের নাগরিক, সেটা হতে পারে না। এখানে সরকারের দায়িত্ব রয়েছে। দেশে মাঠ পর্যায়ে হঠাৎ করেই লবণের দরপতন শুরু হয়েছে। সপ্তাহের ব্যবধানে দাম কমেছে বস্তা প্রতি ৩-৩৫০ টাকা। এতে উৎপাদন খরচই পাচ্ছেন না চাষি। তবে দরপতনের বিষয়টি সাময়িক এবং এটি দ্রুত কেটে যাবে বলে মনে করছেন স্থানীয় প্রশাসন। কক্সবাজার থেকে সরোরাজ মানিকের রিপোর্ট। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কিছু অংশ ও কক্সবাজারের ৬৩,০০০ একর জমিতে লবণ চাষ হচ্ছে। এর সাথে জড়িত ৫,০০০০ মানুষ। নভেম্বর থেকে লবণ উৎপাদন শুরু হয়। মৌসুমের শুরুতে ভালো দাম পেলেও মাঝামাঝি এসে হঠাৎ লবণের দরপতন হয়েছে। লবণের দাম তো বেড়ে সস্তা ২২০ টাকা। লবণের দাম যদি বাড়তে দিলে আমরা কিছু, আমরা গরিব দুঃখী মানুষ, খেতে খাওয়া মানুষ, আমরা কিছু বাঁচতে পারবো। তারা তো পোষণ পারে, তারা বেশি রস দিচ্ছে এখন, ৩ বছর নুন মাঠ করে দিয়ে ৩ বছর রস আড়াই দিতে ২২০টাকা। লবণ চাষিরা জানিয়েছেন মাঠ পর্যায়ে এক মন লবণের উৎপাদন খরচ গড়ে ২৫০ টাকা। মিল মালিকরা এক মন লবণ কিনে নিচ্ছে ২০০-২২০ টাকায়। লবণের হঠাৎ দরপতনে মিল মালিকদের সিন্ডিকেটকে দায়ী করছেন কক্সবাজারের লবণ চাষি ও ব্যবসায়ীরা। হঠাৎ করে এই মিল মালিক সিন্ডিকেটের কারণে আমাদের এই লবণের দামটা কিন্তু হঠাৎ করে দরপতন হয়ে গেছে। এভাবে লবণের অবস্থা থাকলে কিন্তু আমরা আগামীতে কিন্তু শাসাবাদ করতে কিন্তু কষ্ট হয়ে যাবে। লবণের ন্যায্য মূল্য নির্ধারণ এবং দরপতন বন্ধে প্রধানমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করে লবণ চাষি ও ব্যবসায়ীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। ১৫ দিন আগে ২০ দিন আগে আমরা যে মূল্যটা পেয়েছি এখন তার থেকে কম পাচ্ছি। আমরা মনে করছি যে এটা একটা সাময়িক অবস্থা, এরপরে আবার সেটার এই সংকটটা হয়তো আর থাকবে না। সামনে হয়তো আবার আমরা সুন্দরভাবে যে ন্যায্য মূল্য, সেই ন্যায্য মূল্যের প্রাপ্তিটা সেটা আমরা নিশ্চিত করতে পারব। বিসিকের দেয়া তথ্য মতে এ মৌসুমে এ পর্যন্ত কক্সবাজারে লবণ উৎপাদন হয়েছে ১০,৭১,০০০ মেট্রিক টন। প্রতি বছর লবণ মৌসুমে লবণের মূল্য নিয়ে বিপাকে পড়েন চাষিরা, তাই লবণ বোর্ড গঠন করে এর একটি স্থায়ী সমাধানের কথা বলছেন লবণ চাষিরা। কক্সবাজারের মহেশখালীর ধলগাডার লবণ মাঠ থেকে সরোয়ার মানি, চ্যানেল আই। প্রিয় দর্শক, সময় হলো অশোক লিল্যান্ড ইফাদ অটোজ বিরতি নেবার, আর বিরতির পরে আরও যা থাকছে। ইংলিশ এফএ কাপ ফুটবল, বিরতির পরে আরও একবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে।
চাঁদপুরে উন্নত চিকিৎসা বঞ্চিত জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং মজুমদার রাবেয়া মতিন কল্যাণ ফাউন্ডেশন। পাশাপাশি তাদের অর্থ সহায়তাও দেওয়া হয়েছে। চাঁদপুর প্রতিনিধি মোর্শেদ আলমকে সঙ্গে নিয়ে শফিক আহমেদের রিপোর্ট। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তিন সপ্তাহ আগে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সাবদি গ্রামে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে পরিবেশ সংরক্ষণে কাজ করা প্রতিষ্ঠান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং মজুমদার রাবেয়া মতিন কল্যাণ ফাউন্ডেশন। এবার ফলো আপ চিকিৎসা সেবা নিতে আসেন সুবিধাবঞ্চিত মানুষ। ব্যবস্থাপত্রের সাথে বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। আমরা তো গরিব মানুষ, আমরা তো ডাক্তারের কাছে যাইতে পারি না, ভিজিট দিয়ে ডাক্তার দেখাইতে পারি না, তো আমগণ তো অনেক সুবিধা, এখন ফ্রি ওষুধটা পাইতে আছি। কত কিস্ত ডাক্তার দেখাইছি, বিনা পয়সায় ওষুধও দিছে, চিকিৎসা দিছে, এবছরও এবারও আবার ওষুধও দিছে, চিকিৎসা দিছে। উপকার পাচ্ছি এবং আমার গত টিপো পাইছি, এই টিপো আমি পেয়েছি। প্রেশার একটু কমছে, আবার এই গ্যাস্ট্রিক একটু কমছে, দুইটাই নিছি। যতবার টাকা দিছে পাইছি, ব্যবসা আবার আল্লাহ বাঁচিয়ে রাখুক, আল্লাহ হায়াত দোক যেন আমাকে যেন ইয়ে করতে পারে। খুবই বা একটু ইয়ে আছে, মানে আবার পরিবর্তী ওষুধ খেয়ে দেখি কি অবস্থা আছে। আমি আরও বেতার মাঝে বেতার লেগে আইছি, তাই এখন একটু ভালো আছে। চিকিৎসা সেবা ছাড়াও নগদ অর্থ সহায়তা দেওয়ায় আয়োজকদের প্রশংসা করেন স্থানীয় বিশিষ্টজনেরা। প্রকৃতি ও জীবন যে ফাউন্ডেশনটা, বিরূপ অবস্থার মধ্যে তারা মানুষের সহযোগিতায় এগিয়ে আসে, এটা একটা মাল্টি ডাইমেনশনাল একটা চ্যারিটি অর্গানাইজেশন আমার কাছে মনে হয়েছে। এবং এই এটা যদিও প্রকৃতিকে বেশি একটা ইয়ে দিচ্ছে, এটা নামের সাথে প্রকৃতিটা ফোকাস করা হয়, কিন্তু বস্তুত এই প্রকৃতি তো মানুষের জন্য, আর এই মানুষের জন্য সবচেয়ে বেশি কাজ এই প্রতিষ্ঠানটি করছে। সুন্দরভাবে রোগীরা আসছেন, ওষুধ দিয়েছেন, অনেকের অর্থ সংগ্রহ করেছেন এবং আজকে আসছেন, আসানোর পরে অনেকের ওষুধ দিয়েছেন, আপনার অর্থ সংগ্রহ দিচ্ছেন এবং বিভিন্নভাবে ওনারা সাহায্য সহযোগিতা করেন। আমাদের কাছে খুব এলাকাবাসী ওনার কাছে খুব গর্বিত। মেডিকেল ক্যাম্পে 62 রকমের ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও রোগীদের ফলো আপ চিকিৎসা সেবা দেওয়ার কথা জানিয়েছেন আয়োজকরা। শৌমিক আহমেদ, চ্যানেল আই। এ পর্যায়ে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। বুঝছি স্যার, একদম ক্লিয়ার। সেরা আর বিশ্ব সেরার মধ্যে অনেক তফাত। সত্যই বাংলাদেশ অনেক আগায় গেছে। জিপিএইচ কোয়ান্টাম। সিলেটে দেশের প্রথম আউটডোর ক্রিকেট স্টেডিয়ামের যাত্রা শুরু হয়েছে। বিসিএল এর চলতি আসরের নর্থ জোন ও সাউথ জোনের লিস্ট এ ম্যাচ দিয়ে মাঠের অভিষেক হয়েছে। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া অমরের রিপোর্ট। দেশের অন্যতম দৃষ্টিনন্দন ক্রিকেট ভেন্যু, চা বাগান ঘেরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। স্টেডিয়ামে পূর্ব দক্ষিণ পাশে নির্মাণ করা হয়েছে আউটার স্টেডিয়াম। 18টি উন্নত মানের স্পোর্টিং উইকেট নিয়ে ক্রিকেট আঙ্গনে যুক্ত স্টেডিয়াম মাঠ সংকট দূর করার পাশাপাশি অবদান রাখবে ক্রিকেটের উন্নয়নে। আন্তর্জাতিক সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে প্রায় 24 কোটি টাকা ব্যয়ে 8.73 একর জমিতে এটি নির্মাণ করেছে ক্রীড়া মন্ত্রণালয়। সিলেটে যে নতুন মাঠটা হয়েছে, এটার হওয়ার ফলে আমাদের ক্রিকেটটা আলাদাভাবে মাঠে এই মাঠে আয়োজন করা যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে অবকাঠামোগত যে একটা সংকট ছিল, এটা দূরীভূত হবে। এই মাঠটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে তৈরি করা হয়েছে এবং সেটা অবশ্যই সিলেটের ক্রিকেট উন্নয়নে এবং সব কিছু মিলিয়ে এটি ফলপ্রসূ একটা আইডিয়া হয়েছে। কেউ যদি এখানে আসেন তবেই তারা বুঝতে পারবেন যে সিলেটের রূপ বৈচিত্র্য শুধু চাতে সীমাবদ্ধ নয় কিংবা ভোলাগঞ্জে সীমাবদ্ধ নয়, এর বাইরেও একটা চিত্র আছে, সেটা হচ্ছে দুইটা মাঠ। মাঠটিকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়ার জন্য এরই মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে আবেদন করা হয়েছে। একাডেমি হবে যেখানে প্লেয়াররা থেকে আবাসিক থেকে এখানে প্র্যাকটিস করতে পারবে, তারপর এখানে সুইমিং পুলও থাকবে। আমরা আশা করি পরিপূর্ণ একটা, আমরা আমাদের এই কম্পাউন্ডটা হচ্ছে পরিপূর্ণ ক্রিকেটের জন্য একটা একাডেমি, যা সচরাচর বিদেশে দেখা যায়। দুটা মাঠ পাশাপাশি এবং অফ দি হাইয়েস্ট কোয়ালিটি, এই সৌভাগ্য কিন্তু সিলেটবাসীরই হয়েছে। আমরা চাই যে এখানে ইন্টারন্যাশনাল হবে, অন্যান্য খেলা হবে, কম্পিটিটিভ ম্যাচ হবে, এখানেও তাই হবে। আবার এখানে একাডেমিতে থেকে ট্রেনিং নেবে ইয়াঙ্গার যারা আছে এবং এখানেও অনেক খেলা হওয়ার সুযোগ আছে। আউটডোর স্টেডিয়াম হিসেবে নির্মাণ কাজ শুরু হলেও এটিকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তর করার লক্ষ্যেই কাজ করছেন সংশ্লিষ্টরা। সাদিয়া ওমর, চ্যানেল আই।
এ পর্যায়ে ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের রাজশাহী শাখার সাংগঠনিক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আইডিইবি রাজশাহী শাখার কার্যালয়ে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল। আইইডিবি রাজশাহী শাখার সভাপতি প্রকৌশলী আমিনুল হকের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রকৌশলী মোহাম্মদ শামসুর রহমান। বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী বশির রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নওশের আলী ও অন্যরা। আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নিটল টাটা কৃষি সংবাদ। হাড়ি ভাঙা আমের জন্য খ্যাত রংপুরের বাগানগুলোতে এখন গুটি আম। এবছর খরতাপে মুকুল ক্ষতিগ্রস্ত হওয়ায় কোথাও কোথাও কাঙ্ক্ষিত গুটি আসেনি, তারপরও সন্তোষজনক ফলনের আশা করছেন বাগান মালিকরা। রংপুর থেকে মেরিনা লাভলির রিপোর্ট। হাড়ি ভাঙা আমের জন্য খ্যাত রংপুরের বদরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলার আম বাগানগুলোতে এখন গুটি আম। আমের গুটি টিকিয়ে রাখতে চাষি ও ব্যবসায়ীরা নিয়েছেন নানা উদ্যোগ। এবারই প্রথম কোনো ব্যবসায়ী বেশি ফলের আশায় গাছে মাত্রাতিরিক্ত হরমোন প্রয়োগ করেছেন বলে অভিযোগ রয়েছে। চড়া রোদের কারণে মুকুল আসছিল ঠিকই, কিন্তু মুকুলটা ধরি থাকতে পারে না, ধরি গেছে। অনেক চেষ্টা করা হয়েছে, এই কারণে প্রোডাকশনটা কম হবে। যেটা আসে ওইটা থাকলে তাও কৃষক লাভবান হবে, কিন্তু আমের রেট বেশি হবে। বৈশাখের শেষের দিকে আমটা যখন দৃশ্যমান হবে তখন এটা চোখে আসবে। এখন গাছের দিকে তাকালে কিন্তু হতাশা হতে হয়। এই ফলনটা আরও বৃদ্ধি পাওয়ার লক্ষ্যে মানুষের বারে ব্যাপক হরমোন ব্যবহার করছে এবং এটা তাতে আমরা প্রিয়েন্ট করতেছি, আশঙ্কা করতেছি যে এভাবে হরমোন ব্যবহার করলে এটা ভবিষ্যতে গাছের ক্ষতি হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে রংপুর জেলায় 3,305 হেক্টরের আম বাগানের মধ্যে 1,865 হেক্টর জমিতে রয়েছে হাড়ি ভাঙা আমের বাগান। এই বছর হাড়ি ভাঙা আমের ফলন অত্যন্ত ভালো হবে বলে মনে হচ্ছে। এখন পর্যন্ত আমের জন্য যে ওয়েদার সেটা ভালো আছে, আর গুটি ফর্ম করবার পরেই যে গাছের গোড়ায় পানি দেওয়ার দরকার সেটাও বৃষ্টির পানিতে আমরা পাচ্ছি। এবার অপরিপক্ব আম বিক্রি বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। লোভনীয় অফারের ফাঁদ ও বেশি দামের লোভে মেহেরপুরে তামাক চাষ বাড়ছে, আর তামাক পাতা শুকাতে জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে কাপড়ের ঝুট। কেমিক্যাল মেশানো ঝুট পোড়ানোর কালো ধোঁয়ায় পরিবেশ দূষণের পাশাপাশি শ্বাসকষ্টজনিত রোগসহ ক্যান্সারের ঝুঁকিও বাড়ছে। গোলাম মোস্তফার রিপোর্ট। পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি জেনেও বেশি লাভের অজুহাতে মেহেরপুরে তামাক চাষ করছেন অনেকে। খরচ বাঁচাতে তামাক পাতা শুকানোর জন্য রাসায়নিক পদার্থ মেশানো কাপড়ের ঝুট ব্যবহার করছেন কৃষক। এক বিঘা জমির তামাক পাতা শুকাতে ঝুট ব্যবহার হচ্ছে 25-30 মন। জেলায় এবার তামাকের আবাদ হয়েছে 3,500 হেক্টরে, সেই হিসেবে ঝুট পূর্বে প্রায় 25,000 মেট্রিক টন। তামাকের জাল দেয়া বাড়ির অল ফ্যামিলি সবাই মিলে যখন যে সময় পায় সবাই দেয়, গরিব মানুষ খড়ি নাই তাই ঝুট কিনে পড়াইছে। আমার আব্বা তামাক চাষ করে, আমি নিচে তামাক ভেঙে দিই, তামাকের কল ভাঙিয়ে আগুন ফেলি। পরিবেশ খারাপ, আপনাকে এক কথা বলুন, এক বাড়ি জাল দিলে সাত বাড়ি চলে যায়, ছাইয়ে মানুষ বাড়ির কাছে যারা বাতাস হইলে খেঁচা ফেঁচা করে। ঝুট থাইলে যখন আগা নিবে গেলে নিবে যাবে একবার ফেলা পরে, আর কাঠ দেবো আপনি ঘুরে বেড়াবো, কোন টেনশন নেই। আমার 3 বিঘা তামাক আছে, 90 মন ঝুট লাগবে, আমি এখান থেকে কিনলাম 240 টাকা মন। পরিবেশবিদ ও চিকিৎসকরা বলছেন ঝুট ব্যবহার পরিবেশ ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। পোড়ানোর কাজের সাথে যুক্ত যে সমস্ত শ্রমিক আছে তাদের স্বাস্থ্যহানি অবশ্যই ঘটবে, বিশেষ করে ব্রঙ্কাইটিস বা ফুসফুসজনিত যে সমস্ত অসুখ আছে সেগুলোতে অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া পরিবেশে বায়ু প্রচণ্ডভাবে দূষিত হবে। কটন দিয়ে বা সিনথেটিক দিয়ে তৈরি করা থাকে, যেটা পুড়ালে প্লাস্টিক মাইক্রোফাইবারগুলো এই বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে এবং যেটা
আমাদের বৈশ্বিক উষ্ণতাকেও বৃদ্ধি করে দিতে পারে এবং স্বাস্থ্যগত দিক দিয়ে এটার অনেক ক্ষতি। ঝুটের জ্বালানি ব্যবহার বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। যাওয়া যাক অন্যান্য সংবাদে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জুনের মধ্যে পদ্মা সেতু উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ কমিটির ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগ ছাড়া 75 পরবর্তী সব সরকারই ঋণ খেলাপি। ওবায়দুল কাদের বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি ভেতরে ভেতরে নির্বাচনে আসার প্রস্তুতি নিচ্ছে। ফ্রি অ্যান্ড ফেয়ার একটা নির্বাচন হবে, আমরা বিএনপিকে অনুরোধ করব। আসলে শেষ পর্যন্ত গাধা ঘোলা করে পানি খায়, আপনারা আসবেন একটু পানি ঘোলা করে, এত সবের দরকার কি? আসুন লড়াই করি নির্বাচনের জন্য, প্রস্তুত হই। প্রস্তুতি আপনাদের আছে, লড়াইয়ের মানসিকতা নিয়ে আসুন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে লাভ নেই। রাজধানীতে পুলিশ নারী কল্যাণ সমিতির পুনাকের বৈশাখী লোকজ মেলা চলছে। দুদিনের এই মেলা উদ্বোধন করেন পুলিশের আইজি বেনজির আহমেদ। সংগঠনের সভাপতি জিসান মির্জার সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন ঢাকার পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। বৈশাখী লোকজ মেলায় পুনাক কর্মী ও সদস্যদের তৈরি বিভিন্ন পণ্য সামগ্রী স্থান পাচ্ছে। জানাবো খেলার খবর।